কাউন্সিল রিটার্ন দিবেন দেওয়ানি কার্যবিধির নয়াদেশ পড়তে করতে ঝালাপালা হয়ে গেছেন পরীক্ষায় প্রশ্ন আসছে ডিম পারেন কিছুই পারেন না কেন পারেন না কারণ এভাবে আপনি পড়েন নাই শুনেন কাউন্সিল পরীক্ষায় রিটার্ন পরীক্ষা প্রশ্ন আসলো দেওয়ানি কার্যবিধির নয়াদেশের দেওয়ানি কার্যবিধির নয়াদেশের তিন বিধি অনুসারে মোকদ্দমা খারিজ হলে প্রতিকার কি এখন আপনি কি করবেন এখন আপনাকে হঠাৎ করে তিন বিধি আপনি মনে করতে পারতেছেন না কিন্তু পড়ছেন বাদী অনুপস্থিত হলে মোকদ্দমা বাসায় খারিজ হয় নির্ধারিত শুনানির দিনে এটি আপনি বলবেন তার মানে জানতে হয়েছে যে তিন বিধিতে কিভাবে মোকদ্দমাটা খারিজ হয় এবং এর বিরুদ্ধে প্রতিকারটা কি। তো তিন বিধিতে কিভাবে খারিজ হয় যখন নির্ধারিত শুনানির দিনে বাদী বিবাদী অনুপস্থিত থাকবে তখন মোকদ্দমাটা খারিজ হয়ে যায় যা দেওয়ানি কার্যবিধি ছয়াদেশ নয়াদেশের তিন বিধিতে স্পষ্ট করে বলা আছে প্রতিকারটা তাহলে কোথায় আছে প্রতিকার আছে চার বিধিতে তো কি প্রতিকার যে বাদী হচ্ছে খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে এবং এই যে নয়াদেশের তিন বিধিতে যেই খারিজ আদেশ দিল এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ কীভাবে বুঝলাম এটা আপিল অযোগ্য আদেশ এটা দেওয়ানি কার্যবিধি তেতাল্লিশ আদেশে নাই এই কারণে এটা আপিল অযোগ্য আদেশ যদি তেতাল্লিশ আদেশের মধ্যে এটা দেওয়া থাকতো নয় দেশের তিন বিধি তাহলে এটা তো আপিল যোগ্য আদেশ ঠিক আছে বিষয়টা তাহলে আপিল অযোগ্য আদেশ তারপরে আপিল করা যাবে না আপিল করা না গেলে কী করতে হবে রিভিশন করতে হবে তাহলে আমরা কেন 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 তিন বিধির অধীনে মোকদ্দমা খারিজ হলো এবং প্রতিকারটাকে বিস্তারিত দেখলাম যাই হোক জুন মাসের দুই তারিখে বার কাউন্সিল রিটেন স্পেশাল ব্যাচ শুরু হবে অনলাইনে সারা বাংলাদেশ থেকে যুক্ত হতে পারবেন নিব নিব মাত্র পঞ্চাশ জন টাকা হচ্ছে সাত টাকা যারা ভর্তি হবেন দ্রুত বিকাশ রকেট নগদে টাকা পাঠিয়ে আমাকে মেসেজ করবেন ভালো থাকুন